13 তারিখ থেকে দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী জেলা, অর্থাৎ 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কিছুটা হাওড়া, হুগলি, কলকাতা, এই জেলাগুলো দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে 13 তারিখ। 14 তারিখ বৃষ্টি একটু বাড়বে কম্পেয়ার টু 13 তারিখের তুলনায়। 14 তারিখ কিছু জায়গায়, বিশেষ করে 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনা, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে যে হুগলি, হাওড়া, কলকাতা এবং কিছুটা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে 14। 15 তারিখ বৃষ্টি আবার কমে যাবে, অর্থাৎ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এই জেলাগুলোতে। তার মানে 13 তারিখ খুব হালকা বৃষ্টি, 14 তারিখ একটু বৃষ্টি বেশি, হালকা থেকে মাঝারি, 15 তারিখ আবার হালকা বৃষ্টি। মূলত কোথায় হবে? না, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, আর 14 আর 15তে মোটামুটি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। যেহেতু আকাশ মেঘলা থাকবে, ফলে রাতের তাপমাত্রা কিন্তু আগামী 2 থেকে 3 দিন 1 থেকে 2 ডিগ্রি করে বাড়ার সম্ভাবনা, যেটা অলরেডি আজকেই একটু বেড়েছে। আমরা বলেছিলাম যেরকম যে একটু বাড়বে, আজকে বেড়ে গিয়ে মোটামুটি কলকাতায় আজকে মিনিমাম যেটা রেকর্ড হয়েছে মোটামুটি আমাদের প্রায় 21.2 ডিগ্রি, অর্থাৎ যেটা প্রায় 18.3-এ নেমে গেছিলো সেটা কিন্তু অনেকটাই বেড়েছে, এবং এই রাইজিং ট্রেন্ডটা আরও 2-3 দিন থাকবে, 1 থেকে 2 ডিগ্রি আরও বাড়বে। এই মুহূর্তে কোথাও কোনো সতর্কবার্তা নেই। কলকাতার ক্ষেত্রে অংশত মেঘলা আকাশ, আর আগামীকাল মিনিমাম বা ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা হতে পারে 31 ডিগ্রি ম্যাক্সিমাম আর 22 ডিগ্রি মিনিমাম কাছাকাছি। উত্তরবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে বৃষ্টির কোনো সম্ভাবনা সেরম নেই, কিন্তু রাতের তাপমাত্রা মার্জিনালি গ্র্যাজুয়ালি 1 থেকে 2 ডিগ্রি বাড়বে। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।